আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম অ্যামেজিং রেয়াজ টিপস বলে, সেখানে আমি রেয়াজ করার সময় মেট্রোনামের ব্যবহারের কথা উল্লেখ করেছিলাম। তাই আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে রেয়াজ করতে হয় মেট্রোনামের সাথে, তাই আজকে সেই বিষয়ে ইন ডিটেল আমি আলোচনা করব। বাংলায় এই টপিকের ওপর কোনো ভিডিও আছে কি না আমার জানা নেই, তাই আজকে এই ভিডিওতে ডিটেলে আমি আলোচনা করব কিভাবে মেট্রোনাম ইউজ করতে হয় এবং কিভাবে মেট্রোনামের সাথে রেয়াজ করতে হয়। এবং আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নমস্কার, আমি বাবলি বিশ্বাস, আই এম মিউজিক টিচার, মিউজিক অ্যারেঞ্জার অ্যান্ড স্টেজ পারফর্মার। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেট্রোনামের ব্যবহার। মেট্রোনাম কিভাবে ব্যবহার করব সেটা জানার আগে আসুন আলোচনা করি মেট্রোনাম বিষয়টা। আসলে মেট্রোনাম হলো এমন একটি যন্ত্র যা আপনাকে তাল এবং লয়ের ধারণা দেয়। সহজ করে বলতে গেলে মেট্রোনাম আপনাকে তালে তালে চলতে শেখায়। এবার অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে যখন কোনো রিদম ইনস্ট্রুমেন্টের সঙ্গে গান গাই বা তবলার সাথে গান গাই তখন তো তাল কাটি না, সুতরাং আমারও কি মেট্রোনামের সাথে রেয়াজ করার বা অভ্যেস করার প্রয়োজন আছে? তো সেক্ষেত্রে আমি বলবো যে একটি 3-4 মিনিটের গান আপনি আপনার মোবাইলে রেকর্ড করুন। রেকর্ড করার পর আপনি ওই প্রথম অংশটুকুনি একবার শুনুন এবং সাথে সাথে শেষের অংশটুকুনি শুনুন। আপনি অবশ্যই পার্থক্য বুঝতে পারবেন যে আপনি যে লয়ে শুরু করেছিলেন আপনি শেষ সেই লয়ে করেননি, হয় একটু বেড়ে যাবে বা একটু কমে যাবে। এরকম অনেক মিউজিশিয়ান এবং অনেক গায়ক গায়িকাদের আমি শুনেছি যারা আস্তে আস্তে লয় বাড়তে থাকে বা আস্তে আস্তে লয় কমতে থাকে। তো সঠিকভাবে লয়ে চলার অভ্যেসটাও, সুতরাং আপনার তালের ক্ষেত্রে কোনো অসুবিধা না থাকলেও প্রত্যেকেরই মেট্রোনামের সাথে কিন্তু প্র্যাকটিস করাটা উচিত। এবার আসি মেট্রোনাম আমরা কিভাবে ইউজ করব। মেট্রোনাম আপনারা অনলাইনে বাজারে কিনে নিতে পারেন, যেহেতু এটা প্রমোশনাল ভিডিও নয় আমি এর কোম্পানি বলছি না। আপনারা বাজারে যে কোনো ধরনের মেট্রোনামই ইউজ করতে পারেন, মোটামুটি ওই 700 থেকে 1000-এর মধ্যে দাম পড়ে। আমার মতে বেস্ট উপায় হচ্ছে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া, সেটা হলো আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকে মেট্রোনামের যে কোনো অ্যাপ নামিয়ে নিন, রেটিং দেখে যে কোনো অ্যাপ নামিয়ে নিন, মোটামুটি সবব্যাপী সমানভাবে কাজ করে। এছাড়াও আরও একটা অপশন হলো গুগলে গিয়ে মেট্রোনাম টাইপ করুন এবং আপনি যে বিপিএমে অর্থাৎ যে টেম্পোতে রেয়াজ করতে চাইছেন সেই টেম্পোটিকে উল্লেখ করুন। এভাবে গুগলেও সার্চ করে মেট্রোনামের সাথে প্র্যাকটিস করা যায়। এবার আসি আমার ফোনে থাকা যে অ্যাপটি রয়েছে সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু। সব ধরনের অ্যাপই মোটামুটি একই রকমভাবে ইউজ। প্রথমে আপনি আপনার যে ধরনের রয়েছে আপনি সেটা নামিয়ে নিন, যে অ্যাপটা রয়েছে আপনি সেটা নামিয়ে নিন। তারপর এখান থেকে এইভাবে টেম্পো চেঞ্জ করুন, এখানে যেরকম 122 রয়েছে আপনি মাইনাস করে 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 কমিয়ে নিন, আবার আপনি বাড়াতেও পারেন, আবার নিচ থেকেও অনেক রকম আবার নিচ থেকেও করা যায়, এটা কমানো বাড়ানো যায়। এবার আপনি যে লয়ে করতে চাইছেন অর্থাৎ যে তালে করতে চাইছেন সেই তালের ডিজিটটাকে ঠিক করুন। যেমন ধরুন আমি কাহার বাই করতে চাইছি বা ত্রিতালে, হ্যাঁ তাহলে 4। ধরুন আপনি দাদরাই করতে চাইছেন, দাদরার মাত্রা হচ্ছে 3-3-4 মানে 3-3 ছন্দ, তাহলে 3। বা আপনি 5 মাত্রার বা 7 মাত্রার কোনো তালের ওপর আপনি রেয়াজ করতে চাইছেন তাহলে সেই নাম্বারটা আপনি ফিক্সড করে নেবেন, অনেকটা এরকম। এবার আসি কীভাবে মেট্রোনামের সাথে রেয়াজ করব। প্রথমে মেট্রোনামে আপনি আপনার স্পিডটাকে ঠিক করে নিন, আপনি যেই স্পিডে করতে চাইছেন এই স্পিডটাকে কিন্তু টেম্পো বলা হচ্ছে। এরকম কোনো ব্লুটুথ স্পিকারের সাথে আপনি কানেক্ট করে নিতে পারেন, কারণ মেট্রোনামের আওয়াজটা সঠিকভাবে শোনাটা কিন্তু খুব প্রয়োজন। যদি আপনার কাছে এ ধরনের কোনো ব্লুটুথ স্পিকার না থেকে থাকে তাহলে আপনি আপনার ইয়ারফোন ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এক ফোনে ইয়ারফোন দিতে হবে এবং একটা কান কিন্তু ফাঁকা রাখতে হবে, কারণ শুধু আপনি মেট্রোনামের আওয়াজ শুনলে হবে না, আপনার নিজের গানের আওয়াজ নিজের গলার আওয়াজটাও শুনতে হয়। আমি এখানে আমার কিবোর্ডের যে মেট্রোনাম রয়েছে সেটাকে চালু করছি যাতে আপনাদের শুনতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আশা করি সাউন্ড শোনা যাচ্ছে। দেখুন একটা আওয়াজ কিন্তু খুব জোরে হচ্ছে, এই জোরে যে আওয়াজটা হচ্ছে এটাকে 1 কাউন্ট করুন। এক্ষেত্রে বলে রাখি যারা একদমই এর সাথে সাথে গাইবার মতন তৈরি হন না, অর্থাৎ যারা তালে
এখনও অনেকটাই কাঁচা রয়েছেন, তারা প্রথমেই কোনো পাল্টা এর সাথে প্র্যাকটিস করতে হয়তো পারবেন না। তারা সেক্ষেত্রে কি করবেন, তারা প্রথমে মেট্রোনামটা চালিয়ে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 এইভাবে বলা অভ্যেস করুন। হয়তো 20 সেকেন্ড আপনি এটা এক নাগাড়ে বললেন, তারপর মেট্রোনামের স্পিডটা হয় একটু কমিয়ে নিলেন বা বাড়িয়ে নিলেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এভাবে অভ্যেস করলেন। এবার একটু বাড়িয়ে আমি শোনাচ্ছি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এভাবে অভ্যেস করবেন। বাচ্চারা যারা আছে, যারা একদম প্রথম থেকে শিখছে, শিশু বয়স থেকে শিখছে, তাদের তো প্রত্যেকেরই উচিত যে প্রথম থেকে একদম যখন হাতে খড়ি হয় সারেগামা দিয়ে, ঠিক তখন থেকে এইভাবে 1 2 3 4 বলা অভ্যেস করা উচিত। তাহলে কিন্তু প্রথম থেকে তালে তারা ভীষণভাবে শক্তপোক্ত হবে। এবার আসি যে কীভাবে এর সাথে সাথে প্র্যাকটিস করা যায়, পাল্টা প্র্যাকটিস করা যায় কীভাবে, সেটা একটু করে দেখাই। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে আওয়াজটা একটু জোরে হচ্ছে সেটাকে 1 কাউন্ট করব। তো প্রথমে আমি সারেগামা পাধানিসা সানিদাফা মাগারেসা, এটা আমি টেম্পো নিয়েছি 100, আপনারা আপনাদের সুবিধা মতন টেম্পোটা ফিক্সড করে নিতে পারেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এইভাবে গাইতে হবে। এবার ধরুন বেসিক কিছু পাল্টা দেখাচ্ছে যেগুলো প্রত্যেকেই জানা, যেমন সা রে গা রে গা মা। এক্ষেত্রে সা রে গা তিনটে আছে, সা রে গা, কিন্তু আমার এখানে মেট্রোনাম 1 2 3 4 চারটে যাচ্ছে। তাহলে এই একটা যে মাত্রা থাকছে সেটা আমরা ফাঁকা রেখে দেবো বা রেস্ট রেখে দেবো, অনেকটা এরকম 1 2 3 রেস্ট, মানে সা রে গা রে গা মা রেস্ট, গা মা পা রেস্ট, অনেকটা এরকমভাবে। তাহলে আমি করে শোন, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, সা নি ধা নি ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। এবার যদি কোনো পাল্টা বা অলঙ্কার 5 মাত্রার হয় তাহলে আমাদের সেখানে 3টে মাত্রা কিন্তু গ্যাপ রাখতে হবে। যেমন যদি সারেগামা পাই অবধি যায় তাহলে সেটা কি রকম হবে, সারেগামা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা, সা এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আমি একটু বুঝিয়ে দিই এই যে 3/4 বা 4/4 এই জিনিসটা কি, এটা অনেকেরই হয়তো যারা একদম নতুন গান বাজনা শুরু করছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। 4/4-এর ক্ষেত্রে আপনারা সেই তালগুলোকে বাজবেন যেগুলোর বিভাগ 4/4, যেমন ধরুন ত্রিতাল 16 মাত্রার তাল কিন্তু বিভাগ হচ্ছে 4/4, ছন্দে ছন্দে যাচ্ছে 1 2 3 4, 1 2 3 4, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তে তে ধিন ধিন ধা, যাচ্ছে 4/4 করে, বিভাগ হচ্ছে 4/4। সুতরাং এটা হচ্ছে 4/4-এর, কাহারবা সেটাও 4/4-এর। কিন্তু যদি আমরা দাদরাই আসি সেটা কিন্তু আমাদের 3/3 ছন্দে যায়, অর্থাৎ 6 মাত্রার তাল 3/3 ছন্দে যায়, সেক্ষেত্রে কিন্তু 3/4, এটি মিউজিশিয়ানদের ভাষায় 3/4। গানের ক্ষেত্রে ক্লাসিকের ক্ষেত্রে আমরা 3/3 ছন্দই বলি।
আশা করি মেট্রোনামের সাথে কীভাবে রেয়াজ করতে হবে এটা বুঝতে আর কারো অসুবিধা নেই। তবুও যদি কারো ডাউট থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মিউজিক রিলেটেড আরও অন্য কোনো বিষয় সম্বন্ধে যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানান, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এবং অ্যামেজিং রেয়াজ টিপস সম্বন্ধে আমি যে ভিডিওটি বানিয়েছি সেটা লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্টে মিউজিক্যাল। নমস্কার।